ডাল এখানে কি হয়েছে বলো? হ্যাঁ ওই কিছু না, আমরা পুরি না আগে ঋষিকেশ যাচ্ছি। আর ঋষিকেশ নমস্কার বন্ধুরা, আমার একটা ট্রেন জার্নি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি 1282 ধৌলি এক্সপ্রেস, অর্থাৎ পুরী থেকে শালিমার ধৌলি এক্সপ্রেসে আজকে আমি যাত্রা করব। তো অ্যাকচুয়ালি পুরীতে এসেছিলাম, আগামী 7ই জুলাই পুরীতে জানেন রথযাত্রা উৎসব আছে এবং প্রচুর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু আসছেন এই পুরীতে, তারা আসবে, তার প্রস্তুতি দেখতে গিয়েছিলাম। তো মোটামুটি ঘুরলাম পুরীটা, ঘুরে আজকে আমি ফিরছি ধৌলি এক্সপ্রেসে। তো পুরীতে ওয়েদার কিন্তু খুব সুন্দর ওয়েদার, অতটা গরম নেই কিন্তু হিউমিডিটি প্রচুর আছে, মাঝে মধ্যে মেঘলা, মাঝে মধ্যে রোদ, এই নিয়েই হচ্ছে পুরীর এখনকার ওয়েদার। তো আমাদের কলকাতায় তো বৃষ্টি শুরু হয়েছে, আমি আসার সময় বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম পুরী যাওয়ার, তো এবারে হচ্ছে পুরী থেকে ফেরার একটা ভিডিও এবং ধৌলি এক্সপ্রেসের ভিডিও, মানে ট্রেন জার্নি ভিডিও। তো ধৌলি এক্সপ্রেসে এর আগে কিন্তু আমি কোনোদিনও ভিডিও করিনি, তাই এটা আমার হচ্ছে ফার্স্ট ভিডিও হচ্ছে ধৌলি এক্সপ্রেসে। এখন যাই, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ডিটেলসটা দেখি। যাই হোক, এখন তবু মোটামুটি এই জায়গাগুলো ফাঁকা ফাঁকাই দেখছেন, আর কদিন পরে কিন্তু এই ফাঁকাগুলো থাকবে না। মানে রথযাত্রা উৎসবের আগে পুরো একদম স্টেশন কিন্তু গমগম গমগম করবে লোক, মানে পা ফেলার জায়গা থাকবে না। এখন তবু অনেকে বসছে এই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু আর এই ফাঁকা ফাঁকাটা থাকবে না। এই হচ্ছে বোর্ড, বোর্ডে দিয়ে দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার এখনও দেয়নি। ধৌলি এক্সপ্রেস কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোটামুটি ছাড়ে এবং 3 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে রয়েছে ট্রেনটা, এবং এইমাত্র ঘোষণাও করে দিল যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। এই ধৌলি এক্সপ্রেসের কোচ অ্যাকোমোডেশনটা আপনাদের একটু বলে দিই। সবার প্রথমে রয়েছে SLR, তারপরে হচ্ছে জেনারেল আছে, জেনারেলের পরে দুটো জেনারেল আছে, তারপরে আছে হচ্ছে M1, তারপরে C1, C2, C3, তারপর D1 থেকে D11 পর্যন্ত রয়েছে, তারপরে পিছনে রয়েছে আরও দুটো, আরও একটা জেনারেল কোচ SLR। এই হচ্ছে কোচ অ্যাকোমোডেশন। এই হচ্ছে D1, আর আমি আমার সিট পড়েছে হচ্ছে C1-এ 14 উইন্ডো সাইড। তো ট্রেনের টিকিটটা ভালো পেয়েছি, উইন্ডো সাইডটাই খোঁজে সবাই, আমিও খুঁজি, আমাদের ব্লগিং করতেও সুবিধা হয় জানলা থেকে কিছু সিন নেওয়ার হলে। এই হচ্ছে এদিকে দাঁড়িয়ে আছে পুরী গান্ধীধাম। এই হচ্ছে প্যান্ট্রি কার, ধৌলিতে প্যান্ট্রি কার রয়েছে, এটা একটা সুবিধে। যে ইঞ্জিনটা আজকে আমাদের নিয়ে যাবে শালিমার পর্যন্ত, সেই ইঞ্জিনটা হচ্ছে WAP-5 35001 হাওড়া কারশেডের। এই হচ্ছে আমাদের লোকোমোটিভ, এটাই নিয়ে যাবে আজকে শালিমার। তবে এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, ধৌলি এক্সপ্রেস সুপারফাস্ট। তো আমার যে কোচটা C1, এখনও AC চালু করেনি, গরম, এখনই বাইরে বেরোবো। অ্যাকোমোডেশনটা একটু দেখিয়ে দিই, এখানে দেখুন 3টে, এদিকে 3টে, 3x2, 3x2 হচ্ছে অ্যাকোমোডেশন। আর আমার সিট পড়েছে, নাম্বারগুলো কোথায় লেখা, উপরে লেখা আছে, এই এই হচ্ছে 14 আমার উইন্ডো, এই সিটটা, এই সিটটা আমার। এটা দেখালাম আপনাদের C1-এর সিট অ্যাকোমোডেশন। এই হচ্ছে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দুটো, এই সামনে দুটো করে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা কার্টেন রয়েছে, প্রয়োজনে আপনারা নামাতে পারবেন রোদ লাগলে, একটা কার্টেন রয়েছে। এখানে CCTV রয়েছে। এই ধৌলিতে কিন্তু স্লিপার কোচও আছে, তো স্লিপার কোচ যেরকম হয় ওই 3, এদিকে 2, মানে আপার মিডিল
লোয়ার, আপার এই মিডিল, এই লোয়ার, আর এদিকে সাইড আপার সাইড লোয়ার। এবার আপনাদের সেকেন্ড সিটিংটা একটু দেখাই, সিট অ্যাকোমোডেশন। এই হচ্ছে 3x3, দুদিক দিয়েই করা আছে 3x3। তাহলে এই ট্রেনের আপনাদের দুটো তিনটে দেখালাম, তিনটে কোচ দেখালাম। এবার আপনাদের M1 কোচের সিট অ্যাকোমোডেশন দেখাই, মানে এসি থ্রি টায়ার যেটা হয় আর কি নর্মালি। এই হচ্ছে আপার, এটা মিডিল, এই লোয়ার, আপার মিডিল লোয়ার। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা রেক রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, মোস্ট প্রবাবলি একটা রিডিং লাইট, এখানে একটা রিডিং লাইট রয়েছে। এ পাশেও দেখি এখানে একটা বটল হোল্ডার রয়েছে, এই হচ্ছে বটল হোল্ডার। আর এখানে কার্টেন দেওয়া আছে, রোদ লাগলে আপনারা এটা টেনে দিতে পারেন। এই হচ্ছে M1 কোচের অ্যাকোমোডেশন। ও, এই কোচে আবার এখানে একটা টিভি টাইপের রয়েছে, আর একটা মনিটর রয়েছে, যাই হোক LCD টিভি রয়েছে, এটাকে ইউজ করা যায় টাচ কি না কি যায়, টিভি রয়েছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় গিয়েছিলে বে? কোথায় গিয়েছিলে? কোথায়? পুরীতে। কেমন লাগলো পুরী? সিএর সাথে কি করেছো বলো? এবার সিটের বসে কি কি সুবিধা আপনি নিতে পারবেন, এখানে দেখুন একটা ট্রে রয়েছে, এই আপনি খাবার দাবার খেলেন বা ল্যাপটপ রেখে এখানে আপনারা কাজ করতে পারবেন, এটা একটা সুবিধা। এখানে বটল হোল্ডার রয়েছে, আর এখানে রিডিং লাইট রয়েছে, এই হচ্ছে রিডিং লাইট। আর এখানে লাগেজ রাখার একটা রেক রয়েছে, লাগেজ রাখতে পারবেন এখানে। এই ট্রেনটা অ্যাকচুয়ালি কিন্তু ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারে, এই ধলি এক্সপ্রেস পুরী থেকে শালিমার পর্যন্ত। টোটাল কিন্তু হল্ট পড়বে 14টা, প্যান্ট্রি কার আছে। এই টোটাল, এই ধলি এক্সপ্রেস হচ্ছে টোটাল 497 কিলোমিটার, যেতে সময় নেবে হচ্ছে 10 ঘন্টা মতো। আর এর অপারেটিং স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, মানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার। আর এই কোচটা কিন্তু LHB কোচ। তো যাই হোক, এই ট্রেনের 15টা হল্ট আপনাদের পরপর পরপর বলে দিই। তো সবার প্রথম হচ্ছে পুরীর পরেই সাক্ষীগোপাল, সাক্ষীগোপালের পরে হচ্ছে খুর্দা রোড জংশন, খুর্দা রোড জংশনের পরে ভুবনেশ্বর, তারপরে কটক, তারপরে হচ্ছে ধানমণ্ডল, তারপরে জাজপুর কেওনঝড় রোড, রোডের পরে হচ্ছে ভদ্রক, তারপরে সোরো, তারপরে বালেশ্বর, তারপরে পাস্তা, জলেশ্বর, দানত্যান, বেলদা, খড়গপুর জংশন, সাঁতরাগাছি জংশন, শালিমার। এই হচ্ছে হল্ট। আমাদের এই ট্রেনের একটু টয়লেটটা আপনাদের একটু দেখাই। আর এই টয়লেটে ঢোকার আগে এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এটা লোক রয়েছে। এই হচ্ছে এখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর রয়েছে, আর এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। দেখা যাক ঠিকঠাক কাজ করে কিনা ফ্লাশ। যাই হোক, আর একটা টিস্যু পেপার রয়েছে, এখানে টিস্যু রয়েছে, আর এখানে একটা কমর শাওয়ার রয়েছে। আর বেসিনে জল পড়ছে কিনা দেখি একটু, সবই ঠিক আছে মোটামুটি।
আর এই পাশে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, সবই ঠিক আছে। ফ্লাশ সিস্টেম দেখি ঠিক আছে কিনা, এখানে কিন্তু একটা শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার। ফ্লাশটাও ভালো কাজ করছে। আর এই পাশে মিরর রয়েছে, টাইম কাটায় কাটায় 10:25 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এই পুরী থেকে। তো যাই হোক, আপনাদের একটু দেখাই। পরবর্তী হল্ট হচ্ছে সাক্ষী গোপাল, তারপরে হচ্ছে খুদ্দা রোড জংশন, তারপরে ভুবনেশ্বর। যাই হোক, আমি যতটা পারবো আপনাদের দেখাবো, প্রত্যেকটা হল্ট হয়তো পারবো না, যে কটা সম্ভব হয়। টোটাল 14-15 হল্ট আছে, চেষ্টা করব পুরোটাই দেখাবার। টোটাল হচ্ছে 497 কিলোমিটার। আর এখানে যেহেতু প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা আছে, আমি তো এখানে এসছি মানে কোনো খাবার দাবার নিইনি, আমি জানি প্যান্ট্রি কার্ড আছে, তাই খাবার দাবার এখান থেকেই নেব। ১৬ কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট কিন্তু সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল চলে এলো আমাদের ফার্স্ট হল্ট। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের খুর্দা রোড জংশন, তারপরে হচ্ছে কটক। তো যাই হোক, এখানে স্টেশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আমাদের ফার্স্ট হল্ট আমরা। তবে ট্রেন কিন্তু 4 মিনিট লেট এখানে, তো দেখা যাক। ৪৩ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খুর্দা রোড জংশন। ট্রেন মোটামুটি ভালোই চলছে। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের ভুবনেশ্বর, তারপরে হচ্ছে কটক। তো এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠলো এই খুর্দা রোড থেকে। ৬২ কিলোমিটার পার করে আমাদের তৃতীয় হল্ট হচ্ছে ভুবনেশ্বর। তো ট্রেন ঢোকার কথা 11:40, কিন্তু আমরা ঢুকলাম হচ্ছে 11:44, মানে 4 মিনিট লেট। তা যাই হোক, তো মোটামুটি ট্রেন ভালোই চলছে, তো ঠিকই আছে, অসুবিধা নেই। তবে এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠলো, কারণ আমাদের কোচ কিন্তু প্রায় ফাঁকাই ছিল বলা যায়। প্রচুর প্যাসেঞ্জার উঠছে, আরেকটা বিষয় বলবার, ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার কিন্তু রাজধানী, রাজধানী শহর হচ্ছে ভুবনেশ্বর। ৯০ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কটক, কটক জংশন। তো ট্রেন মোটামুটি চলছে ওই 6 মিনিট মতন লেট, তো 6 মিনিট লেট কোনো ব্যাপার না, যাই হোক, তো ঠিক আছে। তো এখান থেকে, তবে আজকে কিন্তু গাড়ি মোটামুটি প্রায় ফাঁকাই বলা যায়, আমি এতেও দেখলাম অনেকটাই কম প্যাসেঞ্জার। যাত্রীমানে দয়া করে বলুন গাড়ির সংখ্যা ১২৮৪ যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যাহা
162 কিলোমিটার আমরা কিন্তু চলে এলাম। আমরা এলাম হচ্ছে জাজপুর কেওনঝড় রোড। তো ট্রেন তো মোটামুটি প্রথমের দিকে ঠিকই ছিল, এখন 20 মিনিট লেট। এটা মেক আপ করে দেবে পরবর্তী স্টেশনে আশা করছি। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ভদ্রক। ভদ্রকে আশা করছি মেক আপ করে দেবে। এই হচ্ছে জাজপুর কেওনঝড়। ট্রেন কিন্তু মোটামুটি ঠিক আছে, ওই 20 মিনিট লেট। আসলে ভিতরটা এত চিল্ড হয়ে রয়েছে যে ঠান্ডা লাগছে রীতিমতো। একটা চাদর ফাদর থাকলে ভালো হতো, দিনের বেলা ট্রেন তো। অর্ডার দিয়েছিলাম অনবোর্ড ক্যাটারিংয়ে, আর আমি দিয়েছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি ডিম ভাত। হ্যাঁ, বহুল প্রচলিত বলা যায় ডিম ভাত কথাটা। তো ডিম ভাতের অর্ডারই দিয়েছিলাম। তো কী কী দিয়েছে আমি দেখি। এখানে আছে স্যালাড, এটা ডাল, এখানে ডিম, এখানে রাইস, একটা পিকেল আছে, আর এটা হচ্ছে একটা সনপাপড়ি, আর এখানে একটা রাইস আছে, একটা পিকেল আছে। ও বললাম একটা রাইস আছে, আর আমি একটা এক্সট্রা ভাত নিয়েছিলাম। একটা এক্সট্রা ভাত নিয়েছিলাম, এটা হচ্ছে সেটা। এখন খেয়ে দেখি খাবারটা কিরকম, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। ডালটা খুব ভালো, একদম পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলেই ডালটা। সোয়াবিনের তরকারি খারাপ না, চলে যায়। এটা হচ্ছে জিরা রাইস, ঠিক আছে, চলবে। ফাইনালি খাওয়া ভালোই হলো, সবই ঠিক আছে মোটামুটি। তো এখন আমরা মোটামুটি কোথায় এলাম বুঝতে পারছি না। ভদ্রক সৌরভ। এই ট্রেনটা কিন্তু শালিমার পর্যন্ত যায়, কিন্তু এইমাত্র মেসেজ করলো আজকে শালিমার যাবে না ট্রেনটা, সাঁতরাগাছি শেষ। যদিও আমার ক্ষেত্রে অসুবিধা নেই, কারণ আমি সাঁতরাগাছি এমনিই নামতাম। সাঁতরাগাছি নেমে আমি ওখান থেকে লোকাল ট্রেন ধরে যাব হাওড়া, ওখান থেকে মেট্রো ধরে একদম টালিগঞ্জ। তো আমার অসুবিধা নেই, কিন্তু যারা শালিমার যাবে বলে ঠিক করেছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধেই বটে। এখানে মেসেজটা লিখেছে দেখুন, একবার পড়ে শোনাচ্ছি। ট্রেন নাম্বার 1-28-22 ডেটেড 28/6/24 উইল বি শর্ট টার্মিনেটেড অ্যাট SRC, ইনকনভিনিয়েন্স কস্ট ইজ রিগ্রেটেড IR।
যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি তো চলেই যাব, সাঁতরাগাছি নামবো। 206 কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম ভদ্রক। যাই হোক, এখনো সিগন্যাল দেয়নি, হচ্ছে ভদ্রক স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সরো, পরবর্তী স্টেশন হচ্ছে সরো। তো ট্রেন মোটামুটি চলছে, লেট আছে 20-25 মিনিট মতন। তো দেখা যাক, এদিকে বাইরে কিন্তু ওয়েদার হালকা, মানে মেঘলা ওয়েদার, তার সঙ্গে একটু এখানে অতটা হিউমিডিটিও নেই, বুঝতে পারছি না, যেহেতু এসি থেকে বেরোলাম তো অতটা লাগছে না গরম, কিন্তু বুঝতে পারছি যে একটা গরম আছে। এসব ছোট ভাইরা পুরীতে বেড়াতে গেছিল, সব ফিরছে, একজনের বাড়ি শিলিগুড়ি, কারো বাড়ি হচ্ছে মুর্শিদ, এই যে মুর্শিদাবাদ, তারপর বর্ধমান, বর্ধমান, আমি আরো বর্ধমান, ব্যান্ডেল, ওই কলকাতা, কাটোয়া, ও কলকাতা, ওই কলকাতাই সবই। এরা সব আনন্দ করতে করতে যাচ্ছে, তা দেখা হয়ে গেল, খাওয়া হয়ে গেছে তো তোমার? হ্যাঁ, ঠিকঠাক ছিল খাবার? হ্যাঁ, অসুবিধা নেই, ট্রেনে যেমন হয় খাবার, ট্রেনে যেরকম হয় বাট অল ওভার ছিল, অসুবিধা হয়নি, যাই হোক, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে। আমি তো নাম্বার নিয়েও নিয়েছি একজনের, দেখো সবাই ভিডিওটা, অবশ্যই অবশ্যই, চ্যানেলের নাম দেখি না, তুমিও আছো, আর সব এসছে তো মনে হয় সবাই, ঠিক আছে। ও আমি 268 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বালেশ্বর। আমার ট্রেন মোটামুটি ঠিক আছে, ওই 10 মিনিট মতো লেট, আর এই হচ্ছে বালেশ্বর স্টেশন, টিকিটই লেখাটা। বাইরে বেশ গরম আছে, তার আগে কিছু আগে বৃষ্টি পড়ছিল, তো এখন মোটামুটি গরমই আছে বলাই যায়। পরবর্তী স্টেশন হচ্ছে বাস্তা।349 কিলোমিটার পার করলাম আমরা, আমরা চলে এলাম বেলদা, পরবর্তী স্টেশন আমাদের খড়গপুর। তবে খড়গপুর পর্যন্ত ঠিকই যাবে, খড়গপুর থেকে কিন্তু ট্রেনটা লেট করবে বলে আমরা, মানে ওয়ার ইজ মাই ট্রেন কিন্তু দেখাচ্ছে 6:40 জায়গায় হচ্ছে 7:55, বুঝতে পারছি না এখন কি করব, এতটা লেট করবে। যা যদিও বা শালিমার পর্যন্ত আমার টিকিট কাটা আছে, কিন্তু শালিমার তো আমি এমনিতেও যেতাম না, কিন্তু শালিমার তো যাচ্ছেই না ট্রেনটা, অলরেডি মেসেজ এসে গেছে। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর। শতাব্দী এক্সপ্রেস বেরিয়ে গেল, ৮৪ কিলোমিটার পার করে আমরা চলে এলাম খড়গপুর, আর একটা স্টেশন মাত্র সাঁতরাগাছি। সাঁতরাগাছি এখন কটায় পৌঁছবে, এখানে কিন্তু 20 মিনিট লেট। আর আরেকটা বিষয় বলি, খড়গপুর রেলওয়ে স্টেশন কিন্তু ভারতবর্ষের মধ্যে 4 নম্বরে, মানে তার লেন্থের দিক থেকে সব থেকে বড় প্ল্যাটফর্ম কিন্তু খড়গপুর, মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় এবং ভারতবর্ষের 4 নম্বর। আর সব থেকে বড় প্ল্যাটফর্ম যেটা, সেটা হচ্ছে হুব্বালি, সেটা হচ্ছে কর্ণাটকে। কর্ণাটকের যে হুব্বালি রেলওয়ে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সব থেকে বড়, আর এটা হচ্ছে 4 নম্বরে। তা যাই হোক, 20 মিনিট লেট, এর পরের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সাঁতরাগাছি স্টেশনে।
টাইমটা লেট, মানে বুঝতে পারছি এতটা লেট কি করে হলো, মানে এটা মাথায় ঢুকছে না। সবই তো সব ঠিক ছিল, 10-20 মিনিট লেট ছিল, মেক আপ করেছে, আবার লেট হয়েছে, তারপরে মাঝখানে এতটা লেট হয়ে গেল, 7:42 হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে, 7:42 ঢুকতে হচ্ছে 7:00, মানে আমি 7:00-তেই নামবো, আর কিছু করার নেই, লেট হয়ে গেল। এখন কোলাঘাট পার হচ্ছি, এখন বাজে হচ্ছে 7:06, 6:40 ঢোকার কথা 7:00, আর এখন কোলাঘাট, এই হচ্ছে কোলাঘাট। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছলাম পাক্কা 1 ঘন্টা 20 মিনিট বাদে, তো ট্রেনটা লেট করলো 1 ঘন্টা 20 মিনিট, তো কিছু করার নেই। যাই হোক, এখন এই 7:00 থেকে আমাকে দীঘা, 7:00 থেকে যেতে হবে হাওড়া, হাওড়া থেকে আমি মেট্রো ধরে একদম যাবো টালিগঞ্জ। তো আর কিছু করার নেই, দেরি যখন হয়েছে, 1 ঘন্টা 20 মিনিট লেট, মানে অনেকটাই লেট। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখলেন, ট্রেন জার্নি ব্লগ ভিডিও, কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন, মতামত কমেন্ট দেবেন, লাইক দেবেন। অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিও বানাতে হয়েছে আমাকে, তার কারণ আমি কিন্তু গতকাল রাতেই গরিব রথ ধরে পুরী গেছি এবং 3-4 ঘন্টা মতন ছিলাম, 10:25 আবার ধৌলি ধরে এলাম, বুঝতেই পারছেন। যাই হোক, ভালো লাগলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।